এই পথটা ধরে আমি প্রায় যাই। এটা মিলেছে হচ্ছে ডলার স্টোরের দিকে। ডলার স্টোরের পাশেই হচ্ছে ইকা, তার পাশেই খুব বড় যে চেইন শপ কুপ, তারপরে ইকা, তারপরে ডলার স্টোর, এগুলো হচ্ছে রিটেল চেইন শপ। আর সারা সুইডেন ছাড়িয়েও আমেরিকা, ইউরোপের আরও কিছু দেশে এদের অপারেশন আছে। তো ডলার স্টোরে কেন যাই? ডলার স্টোর হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কিশোরবিত্ত সব বিত্তদের জন্য একটা ভালো জায়গা কেনাকাটার জন্য, নানা রকম অফার থাকে। আর এই রিটেল স্টোরের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনার ডিসকাউন্ট দেয়, প্রতি মাসেই ডিসকাউন্ট থাকে, নানা রকম অফার থাকে, এবং আপনার বিভিন্ন ভ্যাকেশন, বিভিন্ন হলিডে উপলক্ষে নানা রকম অফার থাকে। সো এখানে ভিড় লেগেই থাকে। আর ডলার স্টোর নামকরণের সাথে একটা মজার বিষয় আমার মাথায় আসছে, যে সুইডেনের মতো একটা দেশে, যেই দেশ তাদের নিজস্ব কারেন্সি আছে সেক, যদিও ডলারের চাইতে মূল্যবান কম, কিন্তু সেইখানে ডলার স্টোর এই নামটার মধ্যে এক ধরনের অবদমন আছে, সাপ্রেশন আছে। আমি জানি না, এটা আমারই মত, আমার ভুল হতেও পারে। বিষয় হচ্ছে এমন যে ডলার স্টোর, যেই ডলারের মান সারা দুনিয়াতে বেশি, সেই ডলার স্টোরে কম দামি জিনিস পাওয়া যায়, অ্যাফোর্ডেবল প্রাইস, ভ্যারিয়াস অফার্স। আর এদের যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইনে আছে মাইটি ফাইন প্রাইসেস এভরিডে, প্রতিদিন আপনি মাইটি ফাইন প্রাইসেস পাবেন। তিনটা বড় বড় রিটেল চেইন সব পাশাপাশি, এদের ব্র্যান্ডিং খুব সিম্পল, ব্র্যান্ডিংয়ে সাইনবোর্ড, এবং সাইনবোর্ডে হচ্ছে যে তারা কোন কোন দিন ওপেন আছে, এই এর বেশি কিছু। হাই হে, তো এই ডলার স্টোরে আপনার সাশ্রয়ী মূল্যে আপনি অনেক জিনিস পাবেন, এবং প্রতি মাসে আপনার যে অফারগুলি থাকে সেই অফারগুলির জন্য লাইন পড়ে যায়। আমি যাচ্ছি আজকে, কিছু টাকা পেয়েছি, এই টাকার জন্য, আপনার টাকার মধ্যে আমি কিছু কিছু কিনবো, আপনার আর্টিস্ট ম্যাটেরিয়ালস, আর্টিকেলস কিনবো পেন্টিংয়ের জন্য, কম পয়সায় ভালো জিনিস পাওয়া যায়, খুবই উন্নত মানের। এই তো, মানে সাধ্যের মধ্যে সবটুকু শিখুক আর কি, মাইটি ফাইন প্রাইসেস এভরিডে। ডলার স্টোর, কুপ, আইকিয়া, আর একটা বৈশিষ্ট্য বলি, এখানে প্রচুর ইয়াং ছেলে পেয়ে, টডলার্স মোস্টলি, কেউ হয়তো স্কুল থেকে ড্রপ আউট, কেউ ভ্যাকেশনের জন্য টাকা পয়সা ম্যানেজ করার জন্য এখানে কাজ করতেছে। তো এই ইয়াং ফ্লেশ, এদেরকে দেখে আমার খুব ভালো লাগে, কথা বলি, অনেকের সাথে আমার পরিচয় হয়েছে ব্যক্তিগতভাবে, এবং আমি ডলার স্টোরে কেনাকাটা করতে এসে ওদের জন্য ওদের ছবি আঁকছি, এবং দে ওয়ার অ্যামেজড, খুব ভালো লাগছে। তো এই ডলার স্টোরের পাশেই এই শহরের একটা মিনিয়েচার আছে, এই মিনিয়েচারটা এই শহরের একজন বিখ্যাত শিল্পী তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাই হেক, তো ডলার স্টোরে যাচ্ছি, আরও কিছু দেখবো যে সস্তায় আর কী কী জিনিস আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো, বিশেষ করে এখানে গাড়ির লাইসেন্স পেতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ করতে হয়, এবং এই গাড়ির লাইসেন্সের জন্য আপনার শিশুরা, মানে কিশোররা যারা গাড়ির লাইসেন্স পেতে আগ্রহী হয়, এরা
গম গম করে বাবা মায়ের কথা শুনে, কারণ বাবা মায়ের হেল্পেই তাদের আসলে এই গাড়ির লাইসেন্স পেতে সহায়ক হয়। সো একটা রেসিপ্রোকাল ব্যাপার, যেই ব্যাপারে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনসে শিশুরা বাবা মার প্রতি লয়াল থাকে, অনেক ধরনের উল্টাপাল্টা কাজ থেকে বিরত থাকে। সো আগে ডলার স্টোরে যাই, তারপরে সবাই আসতেছে, প্রচুর খোলা জায়গা থাকে সামনে, কূপের সামনে কিছু আসতেছে, এখানে কেনাকাটা করার পরে ভিতরে ক্যাফে আছে। আর বিজ্ঞাপন নিয়ে কি বলবো, এখানকার সুইডিশ বিজ্ঞাপন তো, অ্যাডভার্টাইজমেন্ট তো সারা দুনিয়া বিখ্যাত। ব্র্যান্ড শব্দটা যে ব্যান্ড্রে, এটা তো নরওয়েজিয়ান ওয়ার্ড, সুইডিশ ওয়ার্ড। তো এই ব্যান্ড্রে তো এই নরওয়েজিয়ান সামান যারা, তাদের মাধ্যমেই আসছে, তাদের মাধ্যমেই আসলে সারা পৃথিবী জানতে পারছে তারা ব্র্যান্ডিং করার জন্য প্রথম যে এই শব্দ কীভাবে আবিষ্কার করলো। তারা তাদের যে পশু প্রতিপালন করতো, এই পশু প্রতিপালনগুলো এই পশুদেরকে তারা কী করতো, মার্কিং করতো চামড়া পুড়িয়ে। তো আপনারা দেখেন এই যে কূপ, স্টোরা কূপ, ওপেত ওপেত 7-2 ক্লোকান 2-3, এটা 24 আওয়ার্স টাইম, এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে 24 আওয়ার্স টাইম। কূপ সিম্পল দেখেন মেসেজ, স্টোরা কূপ, কূপ স্টোর ওপেন 7 AM to 2-3, দ্যাট মিন্স 11, সো 11 ক্লোকান, ক্লোকান বলে ওরা সময়কে। তো খুব সিম্পল মেসেজ দেখেন। আর সুইডিশ অ্যাডভার্টাইজিং নিয়ে আমি 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 অনেক কিছু ম্যানেজ করতেছি, আমি বলবো এগুলো নিয়ে একদিন। ইকার মধ্যে আমি ঢুকলাম, দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবার সাথে কিন্তু ওষুধ কেনার ব্যবস্থা আছে, ফার্মেসির ব্যবস্থা আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাপোটেক। আর এই ডিপার্টমেন্টাল স্টোরে দেখেন কেকস, কেকস ক্র্যাকো, দ্যাট ইজ ক্র্যাকার, দেখেন। মাঝে মাঝে প্রায় এরা কী করে, এরা হচ্ছে ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট আছে এই অ্যারেঞ্জমেন্টটা শিফট করে ফেলে, যার কারণে প্রায় ভিতরে ঢুকলে পাজল হয়ে যেতে হয় যে আসলে কোন দিক দিয়ে শুরু করছিলাম আর কোন দিক দিয়ে শেষে ই করবো। বেকারি আইটেম দেখেন, আমি আস্তে আস্তে ট্রাই করতেছি এদের যে ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটগুলোকে ইয়ে করবো। তো মানে যেই বাজেট করি সেই বাজেটের মধ্যে জিনিস কুলায় না,